গতকাল ছিল 23শে সেপ্টেম্বর এবং আমি নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে ছিলাম। শিলিগুড়িতে একটি সেমিনার অর্গানাইজ করা হয়েছিল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের তরফ থেকে এবং SNTCS এর তরফ থেকে। সেখানে 7 জন অফিসার্সরা এসেছিলেন, তাদের মধ্যে ছিলেন ex-GDP সুরজিৎ পুরকায়স্থ, এছাড়াও ছিলেন 4 জন IAS অফিসার এবং 3 জন IPS অফিসার। তাদের সেমিনারে আমি সারাদিন ছিলাম এবং সারাদিন থেকে তাদের UPSC প্রিপারেশন এবং WBS প্রিপারেশন সম্পর্কে সেখানে আলোচনা করা হয়। এই ভিডিওতে আমি শেষে সেটা বলবো, সেখান থেকে আমি কি শিখতে পেরেছি। এছাড়া এই ভিডিওতে আলোচনা করবো যে WBCS 2023 প্রিলিমস এর এক্সাক্ট ডেট কবে হতে পারে, কি কি ইনপুটস আমি পেয়েছি যেটা আমি সেমিনার থেকে জানতে পেরেছি অনেক কারোর সাথে কথা বলার জন্য। সো হাই, আমার নাম হরি আর তোমরা দেখছো হরিপ্রসাদের ইউটিউব চ্যানেলটি। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি WBCS সম্পর্কে আলোচনা করেছি। ক্লাস 10 এবং 12 এর পরে কেরিয়ার গাইডেন্স নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তো সেটাকেও তোমরা অবশ্যই ফলো ব্যাক করে নিও, একটু দেখে নিও, রাইট। সো শুরু করছি এখনকার ভিডিওটি। শুরু করার আগে সবার আগে এই ভিডিওটি দেখো। এখানে DM দার্জিলিং নিজের স্ট্রাগল লাইফ সম্পর্কে বলছেন। আমি যে এই ভিডিওটি তোমরা শোনো, ভিডিওর এই ভিডিওর পরে আমি WBCS এর ব্যাপারে আসছি। I did not realize it then, but when I was born, no one was happy that I am born. I was first child of my parents. I belong to a state, Punjab, where if you read, the female feticide is very high in that state. So when I was born, my grandmother was very unhappy because I was born to her youngest child. तो शी वॉज थिंकिंग अरे यार ये मेरे बड़े बेटे को हो जाती तो शायद वो अच्छे से पाल लेता, अब ये लड़की हो गई है मेरे छोटे बेटे को हो गई है, इसको कैसे पालेंगे। तो एक महीना दो महीनों तो मेरे घर में पूरा मातम छाया हुआ था, पूरा। माय मदर वॉज अनहैप्पी कि अब मैं क्या करूं, आई एम द ओनली बहू ऑफ द हाउस, डॉटर इन लॉ ऑफ द हाउस, जिसने एक बेटी पैदा की है, मुझसे पहले वाली सारी डॉटर इन लॉज को बेटे हैं। तो दो महीने पूरा ऐसे घर में मातम चला। तो अब पढ़ाना माने माई स्टडीज तो बहुत बड़ा एक इशू था, इसको पढ़ाना है या नहीं पढ़ाना है। तो दैट टाइम तो आई वॉज हैप्पी व्हेन आई वॉज 4 or 5 years old चाइल्ड कि ठीक है नहीं पढ़ना पड़ेगा तो अच्छा ही है, ठीक है। तो माई मदर लकीली फॉर्चुनेटली माई मदर शी वॉज अ टीचर, तो शी अंडरस्टूड दैट इफ शी हैज टू कम आउट ऑफ दिस द ओनली ऑप्शन इज दैट शी हैज टू स्टडी, she has to be financially independent, but she had to face many challenges. So first of all, she had to make my father understand this, that नहीं, इसको पढ़ाना तो है. So she got successful in that. তোমরা এখানে শুনলে যে কিভাবে DM অফ দার্জিলিং একজন আনওয়ান্টেড বেবি চাইল্ড ছিলেন, সেখান থেকে তিনি IAS সাফার হয়েছিল। তো সবার আমি এটা এই জন্য ভিডিওটি এখানে দিয়েছিলাম যে এটা বোঝার জন্য যে সবার লাইফে প্রবলেমস আছে। এই জার্নিতে তোমরা যদি একটা কিছু হতে চাচ্ছ, এমন একটা জায়গায় যেতে চাচ্ছ যেখানে খুব কম লোকেরা পৌঁছায়, লক্ষ লক্ষ লোকেরা পরীক্ষা দেয় কিন্তু সিলেকশন হয় মাত্র 1000 জনের মতো, সেটা UPSC অথবা WBCS হোক, রাইট। তো এই জন্য আমি বলবো সেই জন্য এটার জন্য ধৈর্য রাখো। এবং WBCS সম্পর্কে এখন চলে আসি, যে WBCS সম্পর্কে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল যে প্রিলিমিনারি হতে পারে 5ই নভেম্বর, তাহলে এই দিনটাতে বিশ্বকাপের খেলা আছে, সেজন্য হতে পারে যে প্রিলিমিনারি যে ডেটটা আছে সেটা পিছিয়ে দেওয়া হতে পারে। এবং কবে করা হতে পারে দেখো, ডিসেম্বর মাসে হতে পারে, ডিসেম্বর মাসের 10 তারিখে হচ্ছে টেট পরীক্ষা। তো আমার মনে হয় যতটুকু যে সেই পরীক্ষা তোমাদের যদি পিছায় তাহলে মোটামুটি ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকেই হতে পারে। ডিসেম্বরের শুরুর দিকে, শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে বলার অর্থ যে 15 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যে সময়টুকু হতে পারে। তো তোমরা এই ভিডিওটি এটার জন্যই ছিল, এটা বলার জন্য। এছাড়া আমি বলবো যে WBCS এর জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে ডেফিনেটলি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে ফোকাস করবে এবং চেঞ্জিং প্যাটার্ন যে WBCS নিয়ে আসছে নেক্সট বছর ওটা এবছরের জন্য চিন্তা করবে না। এবছর তার কোনো কিছুই হচ্ছে না কিন্তু নেক্সট বছরের জন্য সেটা অবশ্যই হচ্ছে, তো সেটা মাথায় অবশ্যই রাখবে। বিকজ আমি ইনপুটস পেয়েছি এবং আমি নিজে ex-GDP যিনি ছিলেন সুরজিৎ পুরকায়স্থ ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার WBCS এর যে চেঞ্জিং প্যাটার্ন সেটা কি সত্যি হচ্ছে, সত্যি কি ডিসক্রিপটিভ মোডে হচ্ছে পরীক্ষা। তো তিনি বলছেন হ্যাঁ নেক্সট বছর থেকে চালু হয়ে যাবে, সেটা সম্ভাবনা 100% এবং সেটা সরকার এখনো শুরু করে দিয়েছে সেটার প্রতি কাজ করা। তাহলে অবশ্যই এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের নোট করে নিতে হবে। তার সাথে সাথে যারা যারা এবছর WBCS প্রিলিমস দিচ্ছ বা UPSC প্রিলিমস এর জন্য নেক্সট বছর খাটছ তাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমরা ভালোমতো পরীক্ষা দাও। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করো, অবশ্যই জানাও। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তার সাথে সাথে অনেক অনেক শুভেচ্ছাও জানাচ্ছি আগে থেকে, ধন্যবাদ।